যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করব বলল চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বিশ্ব পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে কিগিজানের রাজধানী বিশকেকে অনুষ্ঠানরত সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানির সঙ্গে শুক্রবার এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন বৈঠকে চীনা প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়ার করেন তিনি বলেন ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু দুই দেশ নয় বরং সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা সহ আন্তর্জাতিক চুক্তি ও আইন লঙ্ঘনের জন্য তিনি আমেরিকার নিন্দা জানান তিনি আরও বলেন আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়া সহ সারা বিশ্বের ওপর আধিপত্য করতে চায় ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে ইরান মৌলিক ভূমিকা পালনে প্রস্তুত বলেও প্রেসিডেন্ট রুহানি জানান চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন না ইসরাইলকে সতর্ক করল আমেরিকা চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করেছে আমেরিকা নিরাপত্তার দিক উল্লেখ করে আমেরিকা ইসরায়েলকে এই সতর্কবার্তা দিয়েছে বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে এই বিল পাশ করা হয়েছে মার্কিন সিনেট তাদের সর্বশেষ সামরিক বাজেট বিলে বলেছে হাইফা বন্দর পরিচালনার জন্য চীনকে দায়িত্ব না দেওয়ার বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করা হয়েছে দীর্ঘদিন ধরে এই বন্দরে মার্কিন ষষ্ঠ নৌবহরের ঘাঁটি ছিল এছাড়া বহুদিন ধরে হাইফা বন্দর এলাকায় আমেরিকা ও ইসরায়েলের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি চীনের সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ ইসরায়েলের সঙ্গে চুক্তি হয়েছে যার আওতায় এই কোম্পানি পঁচিশ বছর ধরে হাইফা বন্দর পরিচালনা করবে সাল থেকে বন্দরটি পরিচালনার দায়িত্ব নেবে চীনা কোম্পানিটি সিনেটের বাজেট বিলে বলা হয়েছে হাইফা বন্দরে ভবিষ্যতে আমেরিকা নৌবাহিনীর উপস্থিতির প্রয়োজন হবে কিন্তু চীনের সঙ্গে চুক্তির কারণে সেই ক্ষেত্রে নিরাপত্তা সংকট তৈরি হবে এছাড়া ইসরায়েলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও বিবেচনায় নেয়ার কথা বলেছে আমেরিকা ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করে দেওয়ার চুক্তি করেছে চীন গত বছর মার্কিন কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েলের বন্ধ নির্মাণ করে দেয় চীন সেই ইসরায়েলের বন্ধু হতে পারে না আমেরিকা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বাঁধা দেবে কংগ্রেস বললেন ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন সৌদি আরবের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়েছেন তাতে বাধা দেবে কংগ্রেস দু সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এবং এতে মার্কিন অস্ত্র ব্যবহার করছে নিউ ইয়র্কের একটি ফোরামে দেয়া বক্তৃতায় পেলোসি একথা বলেন তিনি বলেন প্রতিনিধি পরিষদে শিগগিরই এই বিষয়ে ভোটাভুটি হবে যাতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বাধা দেওয়া হয় তিনি আরো বলেন সৌদি আরবের কাছে যাতে কোনো ব্যক্তি নিজ নেতৃত্বে অস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য এই ভোটাভুটির আয়োজন করা হবে বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদ লড়াই করবে সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মুসলিম মিত্র প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা অজুহাত দিয়ে মার্কিন কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে আটশো কোটি ডলারে অস্ত্র বিক্রি করতে চাইছেন এজন্য তিনি ইরানকে বিরাট বড় হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু কংগ্রেস বিষয়টি কে আমলে নিতে রাজি নয় বলে তিনি কংগ্রেসকে এড়াতে চান সংযুক্ত আরব আমিরাতকে চুপ থাকতে বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সব দেশ স্বাধীনতা গ্রহণযোগ্যতা ও শক্তিমত্তার অধিকারী নয় সেসব দেশ যেন ইরানের শক্তিমান কর্মকর্তাদের ব্যাপারে কথা না বলে নীরব থাকে সংযুক্ত আরব আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিফ সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার জবাবে এই প্রতিক্রিয়া জানালো তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি তেহরানে বলেছেন পাশ্চাত্যের কাছ থেকে কৃত্রিম নিরাপত্তা আমদানি করে যারা তৃপ্তির ঢেকুর তোলে এবং যাদেরকে পাশ্চাত্য দুগ্ধদানকারী গাভী মনে করা হয় তারা ইরানের ক্ষমতাধর কর্মকর্তাদের ব্যাপারে চুপ থাকলে ভালো হয় কারণ ইরানের এসব কর্মকর্তার একটি টুইটার বার্তাও পাশ্চাত্যে প্রবল ঝড় তুলতে সক্ষম সম্প্রতি আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জনপ্রিয়তায় ধস নেমেছে এবং তিনি বি টিম সম্পর্কে যে মন্তব্য করেছেন তা হাস্যকর গত বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন ইরান সফর করেছিলেন তখন ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারে হামলা হয় শিনজো অ্যাবের সফরের একই সময়ে এই ঘটনাকে ইরান রহস্যজনক বলে উল্লেখ করলেও ওই হামলার জন্য আমেরিকা ইরানকে দায়ী করেছে আমেরিকার এই অভিযোগের জবাবে মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য ইরান সফর করছিলেন তখন বি টিম না শকতামূলক কূটনীতির মাধ্যমে ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনীর ভিডিও বিশ্বাস করছে না মিত্ররা ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার বিষয়ে তড়িঘড়ি করে মার্কিন সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ব্রিটেন বাদে ইউরোপের বেশিরভাগ মার্কিন মিত্র দেশ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভিডিও প্রকাশ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হামলার জন্য দায়ী করেছে আমেরিকা ভিডিওতে দাবি করা হয়েছে হামলার শিকার দুটি জাহাজের একটির কাছ থেকে ইরানি নাবিকরা একটি অবিস্ফোরিত মাইন সরিয়ে নিচ্ছেন কিন্তু ইউরোপের দেশগুলো এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং এই অজুহাতে ইরান বিরোধী কোনো যুদ্ধে সমর্থন দেবে না বলেও জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকোমাস সাংবাদিকদের কাছে বলেছেন হামলার পেছনে যে ইরান রয়েছে তা প্রমাণের জন্য এই ভিডিও যথেষ্ট নয় এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরেনির শীর্ষ উপদেষ্টা নাথালি টোসি বলেছেন কাউকে দোষ দেওয়ার আগে আমাদের জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ দরকার তিনি বলেন ইরানিরা খুবই যুক্তি মেনে চলা জাতি যখন জাপানি প্রধানমন্ত্রী ইরান সফর করছেন তখন সেই ইরানিরা জাপানি জাহাজে হামলা করবে গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না আমেরিকার দাবি নাকচ করলেন তেল ট্যাঙ্কারের জাপানি মালিক ওমান সাগরে বৃহস্পতিবার দুটি তেল ট্যাঙ্কারের রহস্যজনক হামলার জন্য ইরানকে ফাঁসানোর যে চেষ্টা আমেরিকা করছে তা নাকচ করে দিয়েছেন হামলার শিকার একটি তেল ট্যাঙ্কারের জাপানি মালিক ইউতাকা কাতাদা তিনি বলেছেন সাগর থেকে পাতানো মাইনের মাধ্যমে নয় বরং আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তার জাহাজে হামলা চালানো হয়েছে কোকুকা কোকুকাশ্যাঙ্গিও কোম্পানির প্রেসিডেন্ট কাতাদা শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে হামলার শিকার ট্যাঙ্কারের হামলার স্থানের ছবি দেখে বলেন আমরা তেল ট্যাঙ্কারটির আকাশ দিয়ে উড়ে যাওয়া কোনো কিছুর খবর পেয়েছি তিনি আরও বলেন জাহাজের পাশে লাগিয়ে দেওয়া কোনো টাইম বোমা বা মাইনের মাধ্যমে এই হামলা চালানো হয়নি কাতাদা বলেন আকাশ থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র তার জাহাজে আঘাত এনেছে হামলার শিকার তেল ট্যাঙ্কারের জাপানি মালিক ছবি দেখিয়ে আরও বলেন জাহাজের অনেক ওপরের দিকে হামলা হয়েছে কাজেই গানবোট থেকে পাতানো মাইন বা টরপেডোর মাধ্যমে এই হামলা হতে পারে না তিনি আরও বলেন তার তেল ট্যাঙ্কারের নাবিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন আকাশ থেকে কোনো কিছু ওই ট্যাঙ্কারে প্রথমবার আঘাত হানার পর জাহাজের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উপস্থিতিতেই আকাশ থেকে দ্বিতীয়বার জাহাজে আঘাত হানা হয় ওমান সাগরের হামলার শিকার তেল ট্যাঙ্কারের মালিক এমন সময় এসব তথ্য যখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করে আমেরিকা উদ্ভব তথ্য প্রমাণ তুলে ধরেছে ওয়াশিংটন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে হামলার শিকার তেল ট্যাঙ্কার থেকে একটি অবিস্ফোরিত মাইন সরিয়ে নিয়েছে ইরানি নৌসেনারা মার্কিন সরকার আরও দাবি করেছে গানবোর্ড থেকে জাহাজের গায়ে বসিয়ে দেয়া মাইনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে আমেরিকার এই দাবি তার দোষ ব্রিটেন মেনে নিলেও আমেরিকার ওপর রাশিয়াও বলেছে ওই হামলার জন্য তড়ি ঘড়ি করে কাউকে দায়ী করা ঠিক হবে না পারস্য উপসাগরে আরও সেনা মোতায়েন করতে পারে আমেরিকা শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়ে যুদ্ধ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত বেড়ে চলা হুমকি মোকাবেলার জন্য পারস্য উপসাগরে আরও সেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে আমেরিকা মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক সানাহান এই কথা বলেছেন ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে সন্দেহজনক হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন সানাহান বলেন আপনারা পরিস্থিতির দিকে নজর দিন নরওয়ের একটি জাহাজ একটি জাপানি জাহাজে হামলা হয়েছে সৌদি আরব ও বিশ্বের সমগ্র তেল পরিবহনের শতকরা পনেরো ভাগের পথ হচ্ছে হরমুজ প্রণালী ফলে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেজন্য আমাদেরকে অবশ্যই বাড়তি সেনা মোতায়েনের পরিকল্পনা নেওয়া জরুরি সানাহান বলেন ওমান সাগরে তেল ট্যাঙ্কারে হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে আমেরিকা আরও প্রমাণ তুলে ধরবে এবং তা দ্রুতই করা হবে আমেরিকা যে ভিডিও ফুটেজ প্রচার করে হামলায় ইরানে জড়িত থাকার দাবি করছে তা ব্রিটেন ছাড়া ইউরোপের তেমন কোনো দেশ গ্রহণ করেনি ইউরোপীয় দেশগুলো আমেরিকার ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ